নমস্কার টাইমিটর প্রতিগী দর্শকক মই ভার্গব দরাই স্বাগত জানাইছো। আপনাদের চাই আছে টাইমিট। বিশ্বনাথত সৃষ্টি হয়েছে এক উত্তপ্ত পরিস্থিতি, শতাধিক শ্রমিকে ঘেরাও করিলে কলঘর। এই মুহূর্তে জানাইছো টাইমিটর দর্শকক, বিশ্বনাথত উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে শ্রমিকে, বোনাস বিচারি শতাধিক শ্রমিকে ঘেরাও করিলে বাগিচার কলঘর, আর বিশ্বনাথত শতাধিক শ্রমিকর রুদ্ররূপ। কালী পূজার বোনাস বিচারি এই প্রতিবাদ সাব্যস্ত করেছে শ্রমিকে, আর পূর্বে বাগিচাখনের কর্তৃপক্ষই দিয়েছিল কালী পূজার বোনাস, কিন্তু এবার বোনাস কমকৈ দিয়ার বাবে ক্ষুব্ধ হয়ে পড়েছে শ্রমিক। আর কমকৈ দিয়া বোনাস গ্রহণ করবলে অস্বীকার করে উত্তাল করে তোলে পরিস্থিতি। প্রতিবাদত নামি পড়েছে শতাধিক শ্রমিক, কার্যালয় ঘেরাও করে শতাধিক শ্রমিকে, আরক্ষী আর অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয় বাগিচাখন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করবর কারণে আরক্ষী আর অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয় কলঘর। দৃষ্টাংশ দেখ কেনেদরে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশ্বনাথ। কালী পূজার বোনাস দিছে এনেদরে প্রতিবাদত নামি পড়েছে শতাধিক শ্রমিক। পূজার বোনাস দিছে এনেদরে ঘেরাও করেছে কলঘর, আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলৈ আরক্ষী আর অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বোনাস কমকৈ দিয়ার বাবে এনেদরে ক্ষুব্ধ হয়ে পড়েছে এই সকল শ্রমিক, আর কার্যালয় ঘেরাও করে এনেদরে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে এই সকল শ্রমিকে। আর এই মুহূর্তে আহি পড়ছে মন্তব্য, সেই মন্তব্য শুনাই লোক বিচার টাইমেটর দর্শক। আর এই বছর মোক দিবলে ধরেছে 9,770 টাকা। মই গুছৈ বছর নেকি 100 টাকা কাম করেছো। গোটে বছর মানুষের বোনাস বাড়ে নে কমে? আর 300 কারণে কইছে বোলে লকডাউন আছিল। লকডাউন যেতিয়া আমি 3 সপ্তাহ কাম করিলে বা 20 দিন কাম করিলে আমাক বোনাস নিদিয়ে, ছুটি পয়সা নিদিয়ে। তো এতিয়া যদি আমার লকডাউনের 3 সপ্তাহ কাম বন্ধ আছে, তো আমার বোনাস কেনেকে কাট যাব? যেতিয়া আমি কাম 3 সপ্তাহ কাম করিলে আমাক বোনাস নিদিয়ে, ছুটি পয়সা নিদিয়ে, তো বোনাস তো কাট না যাব লাগে? এইটু কাট করি স্যার, মোক যাওয়া বছর মই 9,660 টাকা, তো এই বছর কেন 9,770 টাকা, 100 টাকায় মোক বাড়িব দরমা? ইউনিয়ন সেক্রেটারি আর ম্যানেজমেন্ট ম্যানেজার যুঁজন হি মিলি পেলায় আমার তেনেকে লুটি আছে, বুঝেছেন? কমিটি পটককে ভাগ দিও আপনি। আজি মুড়ামুড়ি সময় আজি আমার সমাজ দিব না।